নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশু তাসফিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী আজ বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে তিনটার দিকে নিহত তাসফিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে পৌঁছালে তার স্বজনরা মরদেহ নিয়ে চৌমোহনী ফেনী সড়কের সরোগাপুল এলাকায় অবরোধ করে এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্বজন ও এলাকাবাসী এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নূর নবীর ছেলে ইমাম হোসেন স্বপন লতিপুর গ্রামের সাচুদ্দিনের ছেলে জসীম বাবর ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় উল্লেখ্য বুধবার বিকেল চারটার দিকে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর মালেকার বাপের দোকান নামক স্থানে মাওলানা আবু জাহের ও তার কোলে থাকা চার বছরের শিশু তাসফিয়া আক্তার ওরফে জান্নাতকে স্থানীয় কিশোর গ্যাং রিমন বাহিনীর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে এই ঘটনায় নিহত শিশুর পিতা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও গুলিবিদ্ধ হন তিনি উপজেলার হাজিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আশাদ মিয়ার বাড়ির মৃত জানু সর্দারের ছেলে নিহতর মামাতো ভাই ব্যবসায়ী আল মামুন অভিযোগ করে বলেন গত কয়েকদিন আগে আমাদের বাড়ির আলামিন নামে এক ব্যক্তি জমিনের মাটি বিক্রি করে সন্ত্রাসী রিমনের চাচা বাদশার কাছে বাদশাহ ওই জায়গা থেকে ছয় ফিট মাটি কাটে এরপর আরও মাটি কাটতে গেলে আমাদের বাড়ির লোকজন তাকে বাধা দেয় কারণ এভাবে মাটি কাটতে গেলে তাদের জায়গা ভেঙে পড়বে এক পর্যায়ে মাটি কাটতে বাধা দেওয়ার খবর পেয়ে সন্ত্রাসী রিমন ও তার কিশোর গ্যাং এর সদস্য রহিম মাহিম সুজন সহ আরো কয়েকজন দুই দিন একাধিকবার আমাদের বাড়িতে এসে গোলাগুলি করে এবং আমার অন্তঃসত্ত্বা ভাগ্নির পেটে লাথি দেয় তাৎক্ষণিক বিষয়টি বেগমগঞ্জ পুলিশকে জানালে পুলিশ ওই নারীকে চিকিৎসা দিতে বলে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মামুন অভিযোগ করে আরো বলেন মাটি কাটার বিরোধের জেদ ধরে বুধবার বিকেল চারটার দিকে সন্ত্রাসী রিমনের নেতৃত্বে তার বাহিনীর সক্রিয় সদস্য রহিম মাহিন সুজন সহ দশ পনেরো জন অস্ত্রধারী মালেকার বাপের দোকানের এলাকায় অবস্থিত আমার দোকানে এসে আমাকে গালিগালাজ করে ওই সময় আমার মামা জাহের তার শিশু মেয়ে জান্নাতকে নিয়ে দোকানে আসে চিপস আর চকলেট কিনে দেওয়ার জন্য সন্ত্রাসী রিমন আমার মামাকে আমার দোকানে দেখে মামাকে গালমন্দ করে বলে তোর শেল্টারে এরা এসব করছে এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং জান্নাতকে ইট দিয়ে আঘাত করে এরপর মামা দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে রিমন ও তার বাহিনীর সদস্যরা পেছন থেকে পুনরায় জান্নাতকে এবং মামাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের ছোড়া গুলি জান্নাতের কানে এবং মাথায় ও মামার চোখে লাগে এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে জান্নাত মারা যায় মামা বর্তমানে ঢাকা বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি আরও বলেন অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে